করোনা ভাইরাস ছড়াচ্ছে, সাবধানে কিন্তু। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু আর স্ক্রিপ্ট। আজকের স্পোর্টস ব্লগে সবাইকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেডারেশনকে পাঠানো এএফসির তরফ থেকে একটি চিঠি, এবং সেখানে অবশ্যই কংগ্রাচুলেট করা হয়েছে তিনটি ক্লাবকেই এই সিজনে, মানে ইন্ডিয়ার ফুটবল সিজনের জন্য তিনটি ক্লাবকে কংগ্রাচুলেট করা হয়েছে তাদের সিজনটা অসাধারণভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এফসি গোয়া, এটিকে এবং মোহনবাগান। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিঠিটার সাবজেক্ট এইটুকু হলেও তার মধ্যে কিন্তু অনেক ব্রডার অ্যাসপেক্টস রয়েছে, সেগুলো নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনাটা করব। অবশ্যই তোমরাও আলোচনা করতে পারো আমাদের সাথে, কোনো পয়েন্ট যদি মিস করে যাই তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর জানিও কেমন ভালো লাগলো, কি লাগলো না, বা ঠিক বা সঠিক কোনটা। তো প্রথমে যে জিনিসটা বলবো সেটা চলে যাই আগে, যে জিনিসটা রয়েছে ফার্স্ট প্যারাগ্রাফে রয়েছে, সাবজেক্ট তো তোমরা জানোই, ওটা নিয়ে আর এক্সট্রা বলছি না, বাট আমি বলে দিচ্ছি যে কোট করছি যেটা, যে চিঠিতে ফার্স্ট প্যারাটা যেটা রয়েছে, অন বিহাফ অফ এশিয়ান ফুটবল কনফেডারেশন আই উড লাইক টু কংগ্রাচুলেট দ্য এফসি গোয়া, মোহনবাগান অ্যান্ড এটিকে ফর দ্য উইনিং দ্য সিজন টাইটেলস ইন ইন্ডিয়া। তো অবশ্যই বোঝাই যাচ্ছে কংগ্রেচুলেট করা হয়েছে, কিন্তু দেখো গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানেই আইএসএল এবং আই লিগের ক্লাবটাকে তারা কিন্তু একটা ব্র্যাকেটেই রেখেছে, মোহনবাগান, এটিকে এবং এফসি গোয়া, তাদেরকে কিন্তু একটি ব্র্যাকেটেই ফেলা হচ্ছে। এর আগে আমরা অনেক আলোচনা করেছি যখন রোডম্যাপটা রিলিজ হয়েছে, কোনটা টপ টিয়ার, কোনটা সেকেন্ড টিয়ার, এরকম নিয়ে অনেক আলোচনা হয়েছে, মিডিয়াতে আলোচনা করেছি, আমরা পাড়ায় আড্ডায় সব জায়গায় এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এইটা থেকে, এই প্যারাগ্রাফ থেকে এটা কিন্তু যথেষ্টভাবেই ক্লিয়ার যে আইএসএল এবং আই লিগকে তারা কিন্তু এই মুহূর্তে প্যারালাল লিগ হিসেবেই দেশের ধরছে। এখানে কিন্তু তাদের কাছে কোনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নেই, অবশ্যই এটা দীর্ঘস্থায়ী নয়, তাদের রোডম্যাপ অনুযায়ী দেশে ওয়ান নেশন ওয়ান লিগ করতে হবে এবং টপ লিগে অবশ্যই প্রমোশন রিলিগেশন থাকতে হয়, বাট সেটা কিন্তু পরের ব্যাপার, কিন্তু খুবই তাড়াতাড়ি সেটা কিন্তু করতেই হবে, অলরেডি ফেডারেশনের কাছে নির্দেশ রয়েছে। বাট এই মুহূর্তে কি অবস্থাটা, এএফসি কি দেখছে, সেটা তোমাদের কাছে কিন্তু তুলে ধরলাম। সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা রয়েছে, পয়েন্ট অ্যাসপেক্ট যেটাই বলো সেটা রয়েছে, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব। ইন অ্যাডিশন আই উড লাইক টু এক্সপ্রেস মাই সিনসিয়ার অ্যাপ্রিসিয়েশন টু অল ইন্ডিয়া ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফর দ্য সাকসেসফুল অর্গানাইজেশন অফ দ্য 2019 অ্যান্ড 20 ফুটবল সিজন। তার মানে যে আমরা এটা নিয়েও আগে আলোচনা করেছি, প্রত্যেকটা দেশই কেমনভাবে ফুটবলটাকে দেখছে বা তাদের দেশের উন্নতি কতটা আছে, তাদের ফুটবল সম্পর্কে যে লিগগুলো রয়েছে বা টুর্নামেন্টগুলো রয়েছে তাদের রিপোর্ট কিন্তু এফসিকে পাঠাতে হয়, অবশ্যই এশিয়ার কান্ট্রিগুলো এফসিকে পাঠাবে, তো সেটাই উন্নতির জন্য এটা একটা রিপোর্ট হিসেবে ধরা হয়, প্রত্যেকটা জায়গাতেই থাকে, আমাদের কাজকর্মেও এটা জানি যে রিপোর্ট একটা আসে, তো সেটার কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে কংগ্রেচুলেট অলরেডি করে দিয়েছে। তার মানে যে এবছরে যে আই লিগ এবং আইএসএল সিজনটা ফেডারেশন করেছে সেটার কিন্তু রিপোর্ট অলরেডি তাদের কাছে পৌঁছে গেছে, এবং সেটার যে অ্যাসপেক্টগুলো তারা তুলে ধরেছেন সেটার অ্যাসপেক্টেই কংগ্রেচুলেট করা হয়েছে এআইএফএফকে, যে সাকসেসফুল সিজন অর্গানাইজ করার জন্য। কিন্তু আই লিগের ভবিষ্যৎ এখনও কিন্তু অন্ধকারে রয়েছে, সে নিয়ে পরবর্তীকালে আসবো, বাট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে কংগ্রাচুলেশনস ওয়ান সেকেন্ড অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু সিইং ইউর রিপ্রেজেন্টেটিভস ওয়ার অ্যাপ্লিকেবল ইন দ্য এএফসি ক্লাব কাপ কম্পিটিশন ইন 2021, মানে 2021 সিজনের জন্য যেগুলো যে ক্লাবগুলো, অবশ্যই জেনেই গেছো তিনটে ক্লাবের মধ্যে যারা যারা রিপ্রেজেন্ট করবে এএফসি কম্পিটিশনে, তাদেরকে কিন্তু কংগ্রেচুলেটও করা হয়েছে এবং ডেফিনেটলি তাদেরকেও যোগাযোগ করতে বলা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা তোমাদের একবার বলে দিই, এবছরের মোহনবাগান আই লিগ জেতার ফলে এএফসি কম্পিটিশনে পার্টিসিপেট করার চিঠি, বা এটা বলতে পারো এএফসি ক্লাব কম্পিটিশনে পার্টিসিপেট করার যে ছাড়পত্র, এটা বলা বেটার হবে, ছাড়পত্র সেটা তারা অলরেডি পেয়ে গেছেন, কিন্তু এটা আমরা জানি যে এফসি ক্লাব কম্পিটিশনগুলো খেলার জন্য তাদের কিন্তু একটি লাইসেন্স পাস করতে হয়, সেটা কিন্তু আগের বছর মোহনবাগান ফেল করেছে, তাদের কিন্তু লাইসেন্স তারা কিন্তু পায়নি, সেটা যে কোনো কারণ হতে পারে সেটা নিয়ে আর ঢুকছি না, বাট তাদের কিন্তু এফসি ক্লাব লাইসেন্স আগেরবার কিন্তু আটকে গেছে, তারা কিন্তু পায়নি, অনেকগুলো ক্লাবই পায়নি বাট মোহনবাগানও তার মধ্যে পায়নি, তো সেটা কি এখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে বা তারা কি পার্টিসিপেট করতে পারবে কি করতে পারবে না, এখানে একটা জিজ্ঞাসা রয়েছে, সেই জন্যেই কিন্তু এই প্যারাগ্রাফটা তুলে ধরা হয়েছে। তার কারণ হচ্ছে যে নেক্সট বছর এটিকে এবং মোহনবাগান একসাথে তারা যে দলটা খেলবে সেখানে কিন্তু যদি দেখো তাহলে এটিকে কিন্তু অলরেডি এই লাইসেন্সটা ক্লিয়ার করে ফেলেছে, সুতরাং যদি মোহনবাগান এইটাকে ইউজ করে তাহলে কি কোনো প্রবলেম হবে কি না হবে, এটা নিয়ে যদি কোনো কনফিউশন তাদের মধ্যে তৈরি হয় বা ফেডারেশনও জানতে চায় তাহলে কিন্তু তারা এএফসির কাছে আরামসে এটা নিয়ে ওপেন মাইন্ডেডলি যোগাযোগ করতেই পারে, সেই জন্য এই জায়গাটা খোলা রাখা হয়েছে যে রিপ্রেজেন্টেটিভরা যদি কোনো কনফিউশনের মধ্যে থাকে বা পার্টিসিপেশন নিয়ে যদি কিছু তাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই এএফসির সাথে কিন্তু তারা যোগাযোগ এটা নিয়ে করতেই পারে। সুতরাং যে জায়গাটা রয়েছে সেটাও তুলে ধরলাম। এবার
চিঠিটার বাইরে আর একটা জিনিসও বলে দিচ্ছি, এটার মর্ম কি, মানে মানেটা কি, সামারাপি করছি, মানে সামারাপ নয়, সামাপি করছি, সামারিটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আরও অ্যাসপেক্ট নিশ্চয়ই কিছু উঠে আসতে পারে, তো সেটা কমেন্ট সেকশনে শেয়ার করো। গুরুত্বপূর্ণ যে জায়গাটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে মোহনবাগানকে কিন্তু এখানে অলরেডি কংগ্রাচুলেট করে দেওয়া হয়েছে, এটা নিয়ে আলোচনা তো চলছে। এবার একটা জায়গা দেখো রয়েছে, এটা নিয়ে আগে আলোচনা করেছি, আবার এই জিনিসটা যে শিলমোহর পড়লো এবং সেটাই কিন্তু এটা তার প্রমাণ। কোনটা জায়গাটা রয়েছে যে আই লিগ কিন্তু এই মুহূর্তে স্থগিত রয়েছে, প্রত্যেকটা ক্লাবেরই অনেকগুলো করে ম্যাচ বাকি রয়েছে। এই মুহূর্তে যে জায়গাটা চলছে, অবশ্যই মহামারী যা প্রকোপ নিয়েছে সেটা এই মুহূর্তে কিন্তু স্থগিত রয়েছে, বাট এটা কিন্তু সিওরিটি নেই যে পরবর্তীকালে আই লিগটা আবার শুরু হবে, কারণ এইটা তো কখনো বলা যায় না যে মহামারী কখন শেষ হবে, এটা কখনোই সেটা ডিসিশন এরমভাবে নেওয়া যায় না। সুতরাং একটা টাইম দেওয়া হয়েছে, তারপর আলোচনা হবে। বাই চান্স যদি আর আই লিগের বাকি ম্যাচগুলো সংগঠন করা না যায়, তাহলে কিন্তু অলরেডি মোহনবাগানকে চ্যাম্পিয়নের যে ট্রফিটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এটাই তার প্রমাণপত্র এবং সেটাই কিন্তু অলরেডি জানানো হয়েছে। এবার সেটা কবে হবে সেটা পরবর্তী আলোচনায় আসবো, বাট এটা তোমাদের জানিয়ে দিলাম কারণ অনেকেই চিন্তিত ছিল এই ব্যাপারটা, যদি আই লিগ বাকি ম্যাচগুলো সংগঠন না করা হয় বা ম্যাচগুলো যদি না হয় তাহলে কি এবারে সিজন ক্যান্সেল হয়ে যাবে? একদমই না, সেটাই একটা শিলমোহর পড়ে গেছে। সেই জন্যই বলছি যে ট্রফি কিন্তু মোহনবাগানকেই দেওয়া হচ্ছে যদি আই লিগের বাকি ম্যাচগুলো নাও হয় তাও। সুতরাং এই জায়গা থেকেই আজকে এই ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই যারা নতুন দেখছেন এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান যে আইকনটা রয়েছে বেল আইকন সেটা কিন্তু অল করে নেবেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।